রাশিয়া থেকে তেল গ্যাস কয়লা কেনায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপের নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না রাশিয়া। তারা মনে করছে পশ্চিমারা চাইলেও তা এত সহজ হবে না, এতে তেল গ্যাস কয়লা ও বিদ্যুতের জন্য চড়া মূল্য দিতে হবে পশ্চিমাদের। এছাড়া তেল না নিলে গ্যাস বিক্রিও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রানা মঞ্জুরের আরেকটি ডেস্ক রিপোর্ট। ওয়াশিংটনের হোয়াইট হাউসের রুজভেল্ট রুম থেকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, ইউক্রেন যুদ্ধের শাস্তি হিসেবে রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানি করবে না তারা। আমি আগে যখন এই নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলাম তখনই বলেছিলাম স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়, এই স্বাধীনতার জন্য আমাদেরও মূল্য দিতে হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি দুই দলের নেতারাই এটা বুঝেছেন, তারা এ বিষয়ে নিশ্চিত যে নিষেধাজ্ঞা আরোপের কোনো বিকল্প নেই। ব্রিটেনও চলতি বছরেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ঘোষণার আগে তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেতিউস মোরাউইকি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্রে ফিয়ালা এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেগারের সাথে বৈঠক করেন। পরিসংখ্যান বলছে আমেরিকা তার প্রয়োজনের 3% তেল আনে রাশিয়া থেকে, ব্রিটেন আনে তার প্রয়োজনের 5% তেল। তবে রাশিয়ার তেল আর গ্যাসে নির্ভরতা রয়েছে ইউরোপীয় দেশগুলোর। ইউরোপ তার প্রয়োজনের 30% তেল এবং 40% গ্যাস কেনে রাশিয়া থেকে। এমন পরিস্থিতিতেও ইউরোপীয় কমিশন বলছে চলতি বছরেই তারা রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা 2/3 কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার উপর তেল ও গ্যাসের নির্ভরতা নিয়ে ইউরোপের জনগণ ভাবছে, তবে ব্রিটেনে রাশিয়ার তেলের নির্ভরতা ততটা নয়। যদিও আমাদের প্রয়োজনীয় ডিজেল আমরা রাশিয়া থেকেই আনি এবং আপনারা জানেন রাতারাতি তা বাদ দেওয়া যাবে না, তবুও চলতি বছরেই সেটা আমরা করব। রাশিয়া বলছে পশ্চিমাদের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হবে, কেননা পশ্চিমাদের চাহিদা মেটাতে আরও 1 বছর রাশিয়া থেকে তেল গ্যাস কিনতেই হবে। রাশিয়ার তেল গ্যাসের উপর নির্ভরতা থেকে হঠাৎ করে ইউরোপের সরে আসাটা অসম্ভব, এজন্য 1 বছর সময়ও তাদের জন্য যথেষ্ট নয়। এরপর তা করতে তাদের অনেক বেশি অর্থনৈতিক দণ্ড দিতে হবে, পাশাপাশি নাগরিকরাও প্রয়োজনীয় গ্যাস ও তেল থেকে বঞ্চিত হবে। তেল গ্যাসের পাশাপাশি দাম বাড়বে বিদ্যুতেরও। এদিকে রাশিয়ায় ব্যবসা স্থগিতের ঘোষণা দিয়েছে কোকোকোলা এবং পেপসি। একই দিনে রাশিয়ায় আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস ও মার্কিন ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না আরব নেতারা। রাশিয়ার আক্রমণের প্রতিবাদে দেশটির জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে বিকল্প উৎসের খোঁজ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা করবেন বলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের ফোন করেছিল হোয়াইট হাউস, কিন্তু তারা কথা বলতে রাজি হননি। বিস্তারিত শেখ মহিউদ্দিনের ডেস্ক রিপোর্টে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 14তম দিনে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনে মানবিক সহায়তা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে আন্তর্জাতিক সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে, তখনই সমাধানে অনিচ্ছা প্রকাশ করল আরব নেতারা।